नचे न तू बड़ी जचे, हाय हिल ने नचे न तू बड़ी जचे। আমরাই দেখিয়েছিলাম হাই হিলের বিপদ, কিভাবে দফা দফা হচ্ছে গোড়ালি হাঁটু কোমর এমনকি শিরদাঁড়াও। ব্যথা বাড়ছে, ঘুম থেকে উঠে মাটিতে পা ফেলতেই আটকে উঠলেন, গোড়ালি যেন ছিঁড়ে যাচ্ছে। যাও বা পা ফেলে দাঁড়ালেন, পায়ের ডিমে টান, ধীরে ধীরে তীব্র ব্যথা ছড়িয়ে পড়ছে হাঁটু থেকে কোমরে। হাঁটা চলা কাজকর্ম তো সারলেন কোনো মতে, কিন্তু যেই বসলেন বা ফের দাঁড়ালেন ব্যাস ফের ব্যথা শুরু। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ অর্থোপেডিক সার্জনস জানাচ্ছে, গোড়ালির হাড়ের সঙ্গে যুক্ত থাকে প্ল্যান্টার ফ্যাসিয়া লিগামেন্ট। এই লিগামেন্টে খুব বেশি চাপ পড়লে গোড়ালির সঙ্গে যুক্ত টিস্যুগুলি উদ্দীপ্ত হয়ে ওঠে, মারাত্মক ব্যথা হয়। পায়ের পাতা ফ্ল্যাট হলে গোড়ালিতে ব্যথা হয়। গোড়ালির হাড় পূর্ণতা পায় না বলে বেশিরভাগ ক্ষেত্রে বয়ঃসন্ধির আগে টিনেজারদের এই সমস্যা হয়। সেই সঙ্গে হাড় দ্রুত ক্ষয়ে যায়, ফলে ওই জায়গায় অনেক হাড় তৈরি হতে থাকে, যার ফলে ব্যথা হয়। যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন, যেমন কারখানার শ্রমিক, হোটেলে যারা সার্ভ করেন, তাদেরও এই সমস্যা দেখা দেয়। হাঁটার সময় ঠিকভাবে পা না ফেললে, রুম্যাটয়েড আর্থ্রাইটিস থাকলে, ডায়াবেটিস থেকে নিউরোপ্যাথির সমস্যা হলে, হাড়ের মধ্যে সংক্রমণ বা রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে, কিংবা বোন সিস্ট থাকলেও গোড়ালি গোল্লায়। ওবেসিটি বা ওজন বাড়লেই বিপদ, শরীরের সমস্ত ওজন গিয়ে পড়ে গোড়ালিতে। গোড়ালির ব্যথা বাড়তে বাড়তে অনেক সময় এমন জায়গায় চলে যায় ভবিষ্যতে যা পঙ্গুত্বের কারণ হয়ে দাঁড়ায়। চিকিৎসকদের পরামর্শ, সিলিকন হিল প্যাড দেওয়া জুতো পরতে হবে। ভিটামিন ডি ও ভিটামিন ই বেশি করে খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কড লিভার অয়েল বিশেষ উপকারী। বদহজম নিয়ন্ত্রণে রাখতে হবে, বেশি করে জল খেতে হবে। ডাবের জল ও ফল বেশি করে খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তেল ঝাল জাতীয় খাবার বেশি খাওয়া চলবে না। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। কিন্তু আপনার সমস্যার কারণ কি নিশ্চয়ই জানতে চাইছেন? ফোন করুন আমাদের 2234-2424-3918-0087 এই দুটো নাম্বারে, এক্সপার্ট ডক্টরদের সঙ্গে কথা বলার জন্য। দুজন অর্থোপেডিক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে আজ রয়েছেন, ডক্টর কিরণ মুখার্জি আমার ডান দিকে এবং ডক্টর প্রবীর বালা আমার বাঁদিকে। আমি ডক্টর মুখার্জির কাছে একেবারেই শুরুতে আসবো। গোড়ালির ব্যথার যতটুকু প্রতিবেদনে দেখলাম নানা কারণ হতে পারে, সাধারণভাবে ঘুম থেকে উঠেই পা ফেলতে অসুবিধা, কী কারণে হয়? এটার কারণ যেটা বলা হলো এখনই, প্ল্যান্টার ফ্যাসাইটিস, এটাই এর কারণ। এবং এটার প্ল্যান্টার ফ্যাসাইটিস এক্স্যাক্টলি কি? প্ল্যান্টার ফ্যাসাইটিস হচ্ছে একদম গোড়ালির নিচে যে হাড়টা থাকে সেখান থেকে একটা ব্যান্ডের মতো থাকে, যেটা একটু আগে ছবিতে আমরা দেখলাম, ওটা পাঁচটা ভাগে পাঁচটা আঙুলের নিচে চলে যায়। ওটা এক ধরনের, আমরা যখন হাঁটি তখন একটা শক অ্যাবজর্বারের কাজ করে, আর এই যেখানটায় জাংশনটা থাকছে, মানে হাড়ের সাথে যে ওই ব্যান্ডের জাংশনটা থাকছে, সেইখানটাতে কোনো রকম মাইক্রো ইঞ্জুরি হয় তো সেখান থেকে ওটা ইনফ্লামেশন হতে শুরু করে, ওটা প্রদাহ হয়, তখন ওর ব্যথাটা শুরু হয়। এবং উপসর্গ হচ্ছে এটাই যে ঘুম থেকে বা যে কোনো সময় বসে থাকার পরে, বিশ্রামের পরে যখন আমরা প্রথম পাটা ফেলবো, প্রথম স্টেপটা, তখন কতগুলো স্টেপ আমাদের ভীষণ কষ্ট হবে, কিছুটা হাঁটাচলা করার পরে আবার আস্তে আস্তে ওটা কমে যাবে, আবার অনেকক্ষণ একটা না হাঁটলে পরে আবার ব্যথাটা ফিরে আসতে পারে। আচ্ছা, মানে অতিরিক্ত পরিশ্রম হলে কিংবা রেস্ট নিলে, দুটো কারণেই ব্যথা, রেস্টের পরে ব্যথাটা শুরু হবেই, কিছুটা হাঁটলে পরে, কিছুটা চলাফেরার পরে ব্যথাটা কমে যাবে, কিন্তু হাঁটলে পরে ওটা আবার ফিরে আসতে পারে, এটা হচ্ছে প্রধান উপসর্গ। ডক্টর বালার কাছে জানতে চাইবো, গোড়ালির ব্যথা অনেক ক্ষেত্রে খুব সাধারণভাবে লোকে মনে করেন ইউরিক অ্যাসিড রয়েছে, এটা একটা পপুলার নোশন, তো এই ধরনের ব্যথার সঙ্গে ইউরিক অ্যাসিডের ব্যথার তফাতটা কোথায়? দেখুন, ইউরিক অ্যাসিডের ব্যথা মানে ইন জেনারেলি শুরু হয় সাধারণত আমাদের পায়ের যে আমরা বুড়ো আঙুল যেটা বলি, গ্রেট টো, তার বেসে ইউজুয়ালি টিপিক্যালি শুরু হয়। আর আমরা প্ল্যান্টার ফ্যাসাইটিস যেটা দেখলাম সেটা কিন্তু শুরু হচ্ছে গোড়ালির একদম নিচে, তো এই দুটো মানে অবস্থানগত ডিফারেন্স আছে। তাছাড়া একটা বয়সের ব্যাপার আছে, যেমন ইউরিক অ্যাসিড সাধারণত ইয়াং এজে অতটা অ্যাফেক্ট করে না যতটা কিনা আমাদের প্ল্যান্টার ফ্যাসাইটিস করে। ইউজ মানে এর বেশিরভাগ কারণটাই হচ্ছে আমাদের এই লাইফস্টাইল, আমাদের বিভিন্ন ওই
ফ্যাশনেবল শু বা ওভারওয়েট এগুলোই হচ্ছে মেইন কারণ। তো এই দুটোর মধ্যে ডিফারেনশিয়েট করাটা খুব দরকার, যাতে কিনা চিকিৎসাটাও সেইভাবে প্রপারলি করা যায়। আমি আবার আসবো আলোচনা, তার আগে টেলিফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো, হ্যাঁ গোপাল বলছি। নমস্কার, বলুন। আমি বলছি যে এই যেটা প্রবলেম হচ্ছে, যদি বসে থাকি এর ক্ষেত্রে কোনো প্রভাব পড়তে পারে, মানে এই বসে কন্টিনিউ বসে কাজ করার ক্ষেত্রে, মানে আপনার গোড়ালিতে কোনো প্রভাব পড়বে কিনা? হ্যাঁ, শুনতে থাকুন আর কি বলছেন। হ্যালো, কে বলছেন? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দীর্ঘ সময় বসে কাজ করতে হয় যাদের, ধরুন কল সেন্টারে কাজ করে যারা, দীর্ঘ সময় বসে কাজ করার সঙ্গে এই প্ল্যান্টার ফ্যাসিলিটিসের করে সম্পর্ক নেই, কারণ প্ল্যান্টার ফ্যাসিলিটির কারণের মধ্যে ওটা পড়ে না। গোড়ালি কি এফেক্টেড হয় বসে কাজ করলে? বসে কাজ করলে গোড়ালি এই প্ল্যান্টার ফ্যাসিলিটিস এফেক্টেড হওয়ার কারণ কিছু নেই বসে কাজ করার জন্য। তবে একটা জিনিস আমার বলার আছে, সেটা হচ্ছে যারা দীর্ঘক্ষণ বসে কাজ করে ইউজুয়ালি কল সেন্টার এগুলো, তাদের কিন্তু, এবং আমি ইদানিং লক্ষ্য করছি যে ইয়াং যারা, তারাই তো কল সেন্টারে আজকাল কাজ করছে, ওদের কিন্তু একটা কোমরে ব্যথা হতে পারে এবং সেই পেনটা রিফার করে কিন্তু গোড়ালি পর্যন্ত যেতে পারে। তার কিন্তু একটা, সেই ক্ষেত্রে ব্যথাটা উপর থেকে নিচে যাবে, উপর থেকে নিচে যাবে, একটা মনে হবে যে পায়ের পেছন দিক দিয়ে একটা শিরায় টান ধরছে, এরকম একটা, দুটো কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, আর প্ল্যান্টার ফ্যাসাইটিসের নিচ গোড়ালি থেকে ব্যথাটা পায়ের উপরের দিকে আসবে, এটাই মূল তফাৎ, বা ওই জায়গায় গোড়ালিতে কনসেন্ট্রেট করে থাকবে ব্যথাটা। আচ্ছা, তা অনেকে আবার এটাকে বাত বলেও মনে করেন, মানে বাতের ধাত থাকলে হয় অনেক সময় গোড়ালি ব্যথা বা গাঁটে ব্যথা, এটা কি আদৌ সেই কারণে হতে পারে? না, দেখুন, শুধু যদি প্ল্যান্টার ফ্যাসাইটিস বলি তাহলে এটা ঠিক বাত নয়, এটা একটা টেন্ডানের প্রদাহ। টেন্ডান মানে স্যার যেটা বললেন যে পায়ের নিচে আমাদের একটা টেন্ডান থাকে, সেখানে ওই পাঁচটা ভাগ হয়ে গিয়ে সামনে গিয়ে লাগছে, সেই টেন্ডানের প্রদাহের জন্যই কিন্তু আমাদের প্ল্যান্টার ফ্যাসাইটিস হচ্ছে। না, ধরুন প্ল্যান্টার ফ্যাসাইটিস ছাড়াও আর যে যে কারণে গোড়ালির ব্যথা হয়? হ্যাঁ, আমাদের গোড়ালি থেকে শুরু করে পায়ে কিন্তু প্রায় 28টা হাড় আছে এবং প্রায় 30টা জয়েন্টস আছে। তো এই এতগুলো হাড়ের মধ্যে কিন্তু যে কোনো জয়েন্টসে আপনার আর্থ্রাইটিস হতে পারে। আর্থ্রাইটিস মানে আমরা সাধারণতভাবে এটাকেই সাধারণত আমরা বাত বলে থাকি আর কি, এর সঙ্গে ইউরিক অ্যাসিডের ব্যথাটাও যদি আপনি অ্যাড করেন সেক্ষেত্রে হতে পারে, বা হয়তো আগে কখনো চোট লেগেছিল, আঘাত লেগেছিল, সেখান থেকে অস্টিওআর্থ্রাইটিস হলো অ্যাঙ্কেল জয়েন্টে, তো সেখানেও কিন্তু পা ফেলতে গেলে নেচারটা কি একই থাকবে ওই গোড়ালি না এত, মানে আমাদের এই মানে পা ফেলতে যে ব্যথাটা কমন কজ হচ্ছে প্ল্যান্টার ফ্যাসাইটিস, এছাড়া কিন্তু আরো প্রায় 100-150 নানা কারণ আছে। আসবো সেই ডিটেইল আলোচনায়, তার আগে টেলিফোনে আরো কেউ রয়েছেন, বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি হুগলি থেকে বিক্রম বলছি। হ্যাঁ বলুন। আমার ইউরিক অ্যাসিড আছে এবং আমার ওজনটা প্রায় 8 কেজি। ইউরিক অ্যাসিড কি কি খাওয়া যাবে? আপনার প্রশ্নটা যদি আর একবার বলেন। আমার গোড়ালি ব্যথা মানে কিছুদিন ধরে হয়েছিল, যাতে আমরা গ্রামে থাকি তো এখানে বলছি দিয়েছিলাম, দেখানোর পরে আমি ওষুধ খেয়েছিলাম, তা ওষুধ খেলে কমছিল, আবার ওষুধ বন্ধ দিলে আবার দেখেছে। শুনতে থাকুন ডক্টর মুখার্জি, গোড়ালির হাড় বেড়েছে। গোড়ালির হাড় বাড়াটা কিন্তু এটা বলতে পারা যে একটা মিথ। আচ্ছা, মানে এই প্ল্যান্টার ফ্যাসিলিটির সাথে গোড়ালির যে হাড় বাড়া যেটা বলে, এটা কিন্তু খুব একটা কোনো সম্পর্ক সায়েন্টিফিক, গোড়ালির হাড় আদৌ বাড়ে মানে এরকম কোনো রোগ রয়েছে? না, এই যে প্ল্যান্টার ফ্যাসিলিটিসে যেটা হয় নিচের দিকে ক্যালকিয়াম হাড়ের নিচের দিকে, যে আমরা এক্সরেতে অনেক সময় করা হয়, এক্সরেতে একটা হাড় দেখা যায় একটু বেড়ে আছে, কিন্তু এইটার সাথে কিন্তু প্ল্যান্টার ফ্যাসিলিটিসে কিন্তু খুব একটা রিলেশন কিছু নেই। কারণ এই যে হাড় বাড়াটা হয়, এটা যখন বয়স, যখন কম বয়সে থাকে, যখন মানুষের গ্রোথ হয়, ওই যে টেন্ডেনটা, ওই যে বাড়ছে ব্যান্ডটা, ওই ব্যান্ডটা বাড়ার সঙ্গে ও একটা ট্র্যাকশন মতো করে একটু হাড় বাড়িয়ে ফেলে। কিন্তু নর্মালি এই প্রায় 7-10% মানুষের এইটা থাকে, তো তাদের কিন্তু শরীরে প্ল্যান্টার ফ্যাসিলিটি হচ্ছে না। প্লাস এই যে যাদের প্ল্যান্টার ফ্যাসিলিটি হচ্ছে,
তাদের যখন সেরে যাচ্ছে তাদের কিন্তু হার্ট ওই হার্টটাতে আমরা কিছু করছি মানে ওই যে আপনি বলছেন একটা নরমাল কোর্সেই বাড়ে খানিকটা হার্ট সেটা কি ব্যথার উদ্রেক ঘটায় না ওটার সঙ্গে কিন্তু এটা খুব একটা মানে এই প্ল্যান্টটা সেটা থেকে কি আলাদা কোনো ব্যথা হয় না ওটা এটা কিন্তু একটা মিথ এটার সাথে খুব একটা সম্পর্ক নেই মানে মানে গোড়ালি ব্যথার অন্য কোনো কারণ হতে প্ল্যান্টার ফ্যাসিটিস যে কারণে আমরা আলোচনা করলাম যে ওই যে প্রদাহ হচ্ছে মাইক্রো ইনজুরি হচ্ছে ওখান থেকে কিন্তু এই যে হাড় বাড়াটা আমরা একসাথে দেখতে পাই এটার সাথে খুব একটা কিন্তু রিলেশন কিছু নেই সুতরাং ওনাকে ডাক্তার দেখিয়ে আইডেন্টিফাই করতে হবে ব্যথার কারণটা কি ওনার কথা শুনে মনে হচ্ছে ওনার প্ল্যান্ট ফ্যাসিটিস আছে প্ল্যান্ট ফ্যাসিটিস উনি বলছেন হাড় বেড়েছে হাড় বেড়েছে এক্সরে করা হয়েছে এক্সরে দেখা গেছে একটু স্পার আছে তো ওটাকেই স্ট্রেস দিচ্ছেন উনি কিন্তু ওটার সাথে কিন্তু মানে এই প্ল্যান্ট ফ্যাসিটিসে খুব একটা রিলেশন নেই বুঝতে পেরেছি টেলিফোনে আর কেউ আছেন হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ বলছি যে আমার কদিন ধরে কি মানে ঘুমটি ওঠার সময় পায়ে টিচের পর্যন্ত ব্যথা হচ্ছে পেন হচ্ছে আর কি তারপরে আস্তে আস্তে মাস হলে দেখো পেনটা বাড়ছে আপনি আরো ভালো এটা বুঝতে পারবেন যদি আপনি দেখেন যে কয়েকটা স্টেপ নেওয়ার পরে বা পাঁচ মিনিট হাঁটার পরে ব্যথাটা আস্তে আস্তে কমে যাচ্ছে তাহলে বোঝা যাবে যে এটা প্ল্যান্টার ফ্যাসাইটিস থেকেই ব্যথাটা হচ্ছে কিন্তু যদি দেখা যায় যে হাঁটার মানে কয়েকটা স্টেপ হাঁটার পরেও ব্যথাটা কমছে না তখন কিন্তু আমাদের অন্য ডায়াগনোসিস বা অন্য কোনো সমস্যার কথা চিকিৎসকের পরামর্শ নিতে হবে।